দেবদেবী বিষয়ক বা দেবদেবী নির্ভর ধারাবাহিক বাংলা টেলিপর্দায় বহুবার বিভিন্ন গল্পকে কেন্দ্র করে প্রচারিত হয়েছে। ঈশ্বরের মহিমা কেন্দ্রিক এইসব ধারাবাহিক নিয়ে দর্শক মহলের আগ্রহ এবং উত্তেজনা সবসময় থাকে একদম তুঙ্গে। তেমনই জি বাংলার পর্দার এক বিখ্যাত ধারাবাহিক হলো গৌরী এলো। ধীরে ধীরে গল্পের মোড়কে এবং সুপটু অভিনয় দক্ষতায় গৌরী হয়ে উঠেছে সকলের ঘরের মেয়ে। প্রত্যেকবার শৈলমা অর্থাৎ ধারাবাহিকের মুখ্য খলনায়িকা চরিত্রের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়ে গৌরী কীভাবে নিজেকে এবং তার স্বামী ঈশান সহ তার পরিবারকে রক্ষা করছে সেটা দেখার জন্যই উন্মুখ থাকে দর্শক মণ্ডল। বহু প্রতিকূলতা ঝড়ঝাপটা ষড়যন্ত্রের বেড়াজালকে ভেদ করে গল্পের এখন নতুন মোড়। একদিকে গৌরী এখন মা, গৌরী ও ঈশানের একমাত্র মেয়ে ছোট্ট তারা। অন্যদিকে পর্দা ফাঁস হয়ে যায় শৈলমার, অপকর্ম ধরা পড়ে, স্মৃতিশক্তি হারিয়ে প্রায় উন্মাদ দশা তার। সকলের মতে গৌরী কন্যা তারা হল দেবীর অংশ, কিন্তু মা গৌরী কোনো মতেই মন থেকে তারার দেবীত্ব সত্তাকে মানতে চায় না। প্রাথমিক দিকে নানা কু উপায় অবলম্বন করে শৈলমা গৌরীর থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারাকে, কিন্তু স্মৃতিশক্তি হারানোর পর থেকে পাগল শৈলমা হয়ে উঠেছে তারা ঘনিষ্ঠ। এই ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব এবং শৈলমার আকস্মিক পরিবর্তন চিন্তায় ফেলেছে ঘোষাল পরিবারকে। সকলে চিন্তিত তারাকে নিয়ে, ওদিকে তারাও ছুটে ছুটে যায় শৈলমার কাছে। নিজের সন্তানকে একটু একটু করে দূরে সরে যেতে দেখে উদ্বিগ্নের কুয়াশা ঘনায় গৌরীর মনে। পরিবারের সদস্যরা শৈলমাকে আর ঘোষাল পরিবারে রাখতে চায় না। সকলের বিশ্বাস এবার কুপায় না হলেও অন্য কোনো পথ অবলম্বন করে ফের তারার ক্ষতি করতে চায় শৈল। শৈল কি সত্যিই পাল্টে গেছে, নাকি এবারও তারার কোনো চরম ক্ষতির পরিকল্পনা করছে সে? নিজের সন্তানকে কিভাবেই বা বাঁচাবে গৌরী? টেলিদুনিয়ার সব খবর জানতে চোখ রাখতে হবে টলি ফ্রেমের পর্দায়।